হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য ধুলোকণা সিরিয়ালের আপডেট নিয়ে। লালন নানাভাবে বলে যে ওই মেয়েটাকে আমি এরকম করে কষ্ট দিলাম, আমি তো ওকে কষ্ট দিতে চাইনি, আমার হাতের আঙ্গুলের ছাপ ওর গলায় পড়ে গেছে। হ্যাঁ, তার কারণেই তো গুগলও আসছে না, আর তোমার স্যারও না করে দিয়েছে, কারণ ওই মেয়েটা ভয় পেয়ে গেছে। এরপরে তোমার এখানে কাজ করতে এলে তুমি যে কিরকম আচরণ করবে তার তো কোনো মানে নেই, আর সেই সব কিছু থেকে মেয়েটাই চাকরি ছেড়ে চলে গেছে। একদিক দিয়ে বেশ ভালোই হয়েছে, ও থাকলে তো তুমি সবসময় রাগারাগি করো, ওকে দু চোখে সহ্য করতে পারো না, আর এই সব কিছু নিয়েই অশান্তি শুরু হয়। তাই চলে গেছে, তুমি বেঁচে গেছো। না, ওই মেয়েটা থাকলে আমার ভালো হতো। কেন? কারণ ওকে দেখলে আমার অনেক কিছু মনে পড়ে যায়। কি হয়েছে কি গুগল, তুমি কি বলতে চাইছো? সেদিন সমুদ্রে তুমি ঝাঁপিয়ে গেলে ওকে বাঁচানোর জন্য, কেন বলো তো? কারণ ওই মেয়েটাকে বাঁচানো আমার কর্তব্য। আমার সাথেও সমুদ্রে যা কিছু ঘটেছে, আমি চাই না ওই মেয়েটির সাথে সেটি ঘটুক। সেখানে সমুদ্রে আমাকে পা টেনে ধরা হয়েছিল, মাথায় পাথর দিয়ে ঠুকে ঠুকে আঘাত করা হয়েছিল। আমি মনে করেছিলাম যে কেউ হয়তো ওই মেয়েটিকেও এরকম পরিস্থিতির মধ্যে ফেলতে পারে, তাই আমি ওকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম। আমরা তো তোমাকে নিয়ে খুব চিন্তা করছিলাম, এরকম চিন্তা টেনশন কেউ কি পরিবারের মানুষকে দেয় বলো তো? আর ওই মেয়েটাকে বাঁচানোর পরে দেখলে তো কিভাবে মেয়েটা রেগে গেল। আর তুমি যা কিছু করেছো, একজন মানুষ হয়ে অন্য একটা মানুষের প্রতি এরকম প্রতিহিংসা চরিতার্থ করা উচিত নয়। ওই মেয়েটাকে খবর দিয়ে পাঠান, কারণ আমি ওই মেয়েটার সাথে যে খারাপ আচরণগুলো করেছি তার জন্য ক্ষমা চেয়ে নিতে চাই। আচ্ছা গুগল, এই সমস্ত কথা থাক না, আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। কি কথা? দেখো, আমি তো তোমার মা হই, তোমার কাছ থেকে একটু বেশি কিছু আমি চেয়ে নেব। আমি চাই তুমি পারমানেন্টলি এই বাড়িতে থেকে যাও। আমার মেয়ে তিতিরকে বিয়ে করলে তুমি দেখবে খুব সুখী হবে, তোমার এতটুকু কোনো অসুবিধা হবে না। দেখুন, যার অতিথি নেই সে কি করে বিয়ে করতে পারে? পরে দেখা গেল আমার অতিথে আমার বউ আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তখন কি করবেন? দেখো, তোমার কখনো অতীতকে নিয়ে সারা জীবন বেঁচে থাকা যায় না, মানুষ বর্তমানকে নিয়েই বাঁচে। হয়তো দেখবে তোমার বউ এত দিনের শোক ভুলে নতুন করে সংসার শুরু করেছে, তুমিও নতুন করে শুরু করো সবটা। মনে করো তোমার অতীত নেই, এখান থেকেই তোমার বর্তমান অতীত সব কিছু শুরু হবে। আমার মেয়েটা অনেক দুঃখী জানো তো, ও 2 বছর বিদেশে ছিল, একজনকে ভালোবেসেছিল পায়নি, আর সে কারণেই সেই না পাওয়া থেকে কষ্টে বাড়ি ফিরতো না। এবারে সে তোমাকে পেয়ে খুব খুশি হয়ে গেছে, আমার মেয়ে, তাই আমি ভাবছি তোমাদের 4 হাত এক করে দেব। আমি বুঝতে পারছি না আপনারা আমাকে এত জোরাজুরি কেন করছেন, কারণ আমি কোনো ইনকাম করি না, আমার টাকা পয়সা রোজগার নেই, আমি একটা গরিব মানুষ। আপনি সেখানে কি করে আপনার মেয়ে এত ভালো বিদেশ থেকে লেখাপড়া জানা একমাত্র মেয়ের হাত দিতে চাইছেন? কারণ তুমি খুব সৎ গুগল, আর তুমি গান গাও অনেক ভালো, একদিন এই গান দিয়েই তুমি নাম ডাক অর্জন করবে, দেখবে তোমার জীবনে ভালো সফলতা আসবে, আর আমার মেয়ে এমনিতেই তোমাকে ভালোবাসে, তোমার ইনকাম করার কোনো প্রয়োজন নেই। আর দেখো, আমার মেয়ে তোমাকে যতটা ভালোবাসে তার জন্য ও কিন্তু তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে। মা, তুমি এই সমস্ত কথা বাদ দেবে? দেখলে আমার মেয়েটা লজ্জা পেয়ে গেছে, ওর এই লজ্জা মুখটা দেখতে আমার সত্যি খুব খারাপ লাগছে। তবে দেখো, আমি চাই জীবনে সামনের দিকে তোমরা দুজনে একসাথে মিলে এগিয়ে যাও, আর তোমাদের স্যার কখনো হয়তো এটাতে রাজি হবেন না। তোমাকে বোঝানো হয়েছে যে তোমার স্মৃতি ফিরে আসবে, হয়তো সাময়িক মেমোরি লস হয়েছে, কিন্তু এসব কিছু মিথ্যে, মানুষকে আশা দেয় ডাক্তাররা এরকম করে, কিন্তু সব আশা কি মানুষের পূর্ণ হয়? কখনো না, কিছু কিছু আশা সারা জীবন অপূর্ণই থেকে যায়, হয়তো তোমার এই আশাটা অপূর্ণ থেকে যাবে। তাই বলছিল, এই সমস্ত চিন্তাভাবনা বাদ দিয়ে লালন তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও। আমি বুঝতে পারছি না যে আমার সাথে কি ঘটছে, কারণ আমার অস্পষ্ট অনেক কিছু মনে পড়ছে, যেখানে আমি দেখতে পাচ্ছি বিয়ের মন্ত্র উচ্চারণ হচ্ছে, অগ্নির সাক্ষে সামনে রেখে আমি ঘুরছি, সেই সব কিছু তো আমি অস্বীকার করতে পারছি না। দেখো, এইসব ভুলে যাও তো, যা কিছু হবে পরে দেখা যাবে, আগে নতুন করে সবটা শুরু তো করো। ফুলঝুরি বৌমণিকে সমস্ত গল্প শোনায়, বলে ওই ছেলেটি হচ্ছে লালন, জানো তো ওকে পরীক্ষা করার জন্য আমি সমুদ্রে গিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা গভীরে চলে গেছিলাম, সেখান থেকে আমি নাও ফিরে আসতে পারতাম, কিন্তু লালন দৌড়ে ছুটে আমাকে বাঁচাতে চলে গেছে, এবং আমাকে ওখান থেকে উদ্ধার করে ও একটাই কথা বলছিল যে সমুদ্রে ওকে কেউ পা টেনে নিয়ে গিয়েছিল, কেউ মাথায় ওকে পাথর দিয়ে ঠুকে ঠুকে আঘাত করেছিল,
তখন লালন নিজেকে কোনোভাবেই বাঁচাতে পারেনি তাদের হাত থেকে। আর এইসব কিছু শুনে ওর যে লালন নয় সেটা তুমি কি করে অবিশ্বাস করবে? চড়ুই সবটা শুনে ভাবে, আমার মা এবং তাহলে ঋষির মা এই যাত্রায় বেঁচে যাবে, ওদের শাস্তি অনেকটাই কমে যাবে, ওরা ভালো হয়ে যাবে। যদি একবার প্রমাণ করে দিতে পারি যে লালন বেঁচে আছে এবং লালনের স্মৃতিশক্তিটা যদি ফিরে আসে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে, তবে আমি ওই বাড়িটার খোঁজ কি করে পাবো? তাই চড়ুই দরজায় দাঁড়িয়ে সমস্তটা শোনে। দেখো, এই সমস্ত কিছু হয় না ফুলঝুরি, আমরা লালনকে নিজে হাতে শেষ কাজ করে বিদায় জানিয়েছি, এখন তুমি কি করে এটা বলতে পারো? তুমি বুঝতে পারছো না বৌমনি, যে মানুষটা লালনের মতো হাতে ব্যাচ পরে, জামা কাপড় এক, প্যান্ট শার্ট এক, সব কিছু এক, কিন্তু তার হাত দেখেছো তুমি? লালন কিন্তু অতটা কালচে নয়, সেই ছেলেটির হাত অনেক কালচে, আর আমরা তো লালনের মুখটা শেষ সময় দেখিনি। আমার মনে হচ্ছে এই লালন, কিন্তু ও স্মৃতি নেই। তবে জানো তো একটাই দুঃখের কথা, যে ও আবারও স্মৃতি না থাকা অবস্থায় যে ডাক্তারবাবু ওকে পেয়েছে সেই বাড়িতেই ওনার মেয়ে একজন রয়েছে তিতির, সে বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে দিদিমণি, তার সাথেই লালনের বিয়ে ঠিক হয়েছে। কি বলছো কি ফুলঝুরি তুমি? আর তুমি বলছো লালন তোমার গলা টিপে ধরেছে, তুমি ওই বাড়িতে কাজ করবে না, চলে এসেছো, এটা কি করে সম্ভব? তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে চলো, আমি নিজে চোখে লালনকে দেখতে চাই। আমি জানতাম তুমি এই কথাটা বলবে বৌমনি, কারণ আমি প্রথম যখন ওই বাড়িতে গিয়েছিলাম ভেবেছিলাম এটা লালন নয়, পরে কথাবার্তা, আচরণ, ব্যবহারে এবং সমুদ্রে গিয়ে আরও ভালো করে প্রমাণিত হলো যে ওই লালন। তাহলে তুমি বিয়ে করতে কেন দিচ্ছ? এটা কি মগের মূল লোক? আমি তো প্রমাণ করতে পারছি না যে ওই আমার লালন বেঁচে আছে, তাই এর জন্য আমি চাই এই বিয়েটা হোক। লালন যদি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে ভালো থাকতে পারে থাকুক না, কারণ তিতিদির সাথে ওর একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, সেখান থেকে নিজেকে বের করে আনা কি এতটা সহজ হবে? ফুলঝুরি তুমি ভুল করছো, নিজের স্বামীকে অন্য কারো কাছে কেউ কখনো দেবে না। এখন তো লালনের স্মৃতি নেই তুমি নিজেই বললে, আর সেখানে লালন এই সব কিছু অজান্তেই করে ফেলছে, হয়তো ওই বাড়ি থেকে লালনকে বিয়ের জন্য চাপাচাপি করা হচ্ছে। তুমি তো সব পরিস্থিতি বুঝতে পারছো, লালন তো এগুলো কিছুই বুঝছে না। জানো তো আমি ঘুটোকুড়ানির মতো ওই বাড়িতে ওর সেবা করে যেতাম, তাও ওর লাথি ঝাঁটা খেতাম, আর লালন ওই মেয়েটাকে নিয়েই সব সময় রঙ্গ তামাশায় মত্ত থাকতো, যেগুলো আমার মোটেও ভালো লাগে না। তাই আমিও বলে দিয়েছি ওই বাড়িতে আমি আর কাজে যাব না, আর ডাক্তারবাবু আমাকে না করে দিয়েছে, কারণ ওনার বউ অদিতি এবং ওনার মেয়ে নানাভাবে আমাকে অপমান করে, সেগুলো আমি সহ্য করতে পারি না। চড়ুই সমস্ত কথা শুনে ফুলঝুরিকে সান্ত্বনা দেবে বলে এগিয়ে আসতে লাগে, পরক্ষণে ভাবে যে না, আমার এত সহজে ফুলঝুরির কাছে গিয়ে সবটা জেনে গেছি এটা বললে চলবে না, কারণ ফুলঝুরি এবং বৌমণি যা কিছু আলাপ আলোচনা করছে সবটাই আমি আগে ভালো করে শুনে নিই, এরপরে আমাকেই কিছু একটা করতে হবে, কারণ লালনের অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে, ফুলঝুরিকে ভুলে গেলে সব কিছুই সর্বনাশ হয়ে যাবে, আর আমার মা এবং ঋষির মা দুজনকে এই যে অন্যায়টা তারা করেছে সেখান থেকে শাস্তি না পাইয়ে ওদেরকে বের করে আনতে হবে জেল থেকে। আমাকে ঋষির সাথে কথা বলতে হবে, ঋষি ভালো বলতে পারবে যে আমাদের এরপরে কী করা উচিত, কারণ ওর মাথায় অনেক বুদ্ধি। এদিকে সমানে লালনকে বুঝিয়ে যাচ্ছে তিতিরকে বিয়ে করার জন্য চাপাচাপি করছে ডাক্তারের বউ, বলছে যে দেখ তুই আমার মেয়েটাকে বিয়ে করে সারা জীবন আমাদের আপন হয়ে থাক না বাবা, আমি বলছি তো তোর স্মৃতি কখনো ফিরে আসবে না, আর দেখ আমার মেয়েকে বিয়ে করলে তুই সত্যিই খুব সুখী হবি, এখান থেকে তোর নতুন করে স্মৃতি, স্বপ্ন, আশা সবটাই পূরণ করার চেষ্টা কর না, জীবনে যা কিছু ছিল সবটাই ভুলে যা, আর দেখ তোর জীবনে কেউ দাবি করার জন্য এগিয়ে আসবেও না, যদি আসতো এতদিনে চলেই আসতো। লালনকে অনেক কিছু বুঝিয়ে বিয়ের জন্য রাজি করিয়ে ফেলে এবং বলে যে লালনের সাথেই তিতির অনেক বেশি করে সারাটা জীবন ভালো থাকতে পারবে, সামনের দিনগুলোতে লালন গান গাইবে, জীবনে প্রতিষ্ঠিতা অর্জন করবে। আর এই সবটা শুনে লালন আর কী বা বলবে, লালনের প্রাণ তারা বাঁচিয়েছে, তাদের জোরাজুরিতে লালনকে একটু হলেও দুর্বল হয়ে পড়তেই হয়, কোনো না কোনো সময় নিজের মনের ইচ্ছে না থাকলেও তাদের ইচ্ছে পূরণ করতে অনেক কিছুই অস্বীকারও করতে হয়। কি হতে চলেছে ধুলোকণা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? চড়ুই কনফার্ম হলো লালন বেঁচে আছে, লালনকে বিয়েতে জোরাজুরি। লালন জীবনে ভালো মানুষ বলেই তার পুরনো অতীতটাকে খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সে সেটা পেরে উঠছে না। এদিকে বৌমণি সবটা শুনে ফুলঝুরিকে উল্টে বোঝানোর চেষ্টা করে যে লালন তো আর নেই, এই সব কিছু বলে কয়ে কী আর হবে, কিন্তু ফুলঝুরি মানতে নারাজ। ফুলঝুরির কথাই কিন্তু বিশ্বাস করছে চড়ুই, সে ফাঁদ পেতে বসে রয়েছে, কখন সে লালন বেঁচে আছে সেটা প্রমাণ করতে পারবে, তাহলে তার মা বাড়ি ফিরে আসবে, তার মা যে অন্যায়গুলো করেনি তার শাস্তি পেতে হবে না।
তাই এবার চড়ুই ঋষিকে সমস্তটা জানিয়ে তার সাহায্য নিয়ে লালনের স্মৃতি ফেরানোর চেষ্টা করবে। এবং তিতির লালনের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। সেখানে লালনের মন সায় না দিলেও তিতির এবং তার মায়ের জোরাজুরি চাপাচাপিতে সে মত দিতে বাধ্য হলো। রজতব কোনোভাবেই কিন্তু এই বিষয়টা মেনে নেবে না, বিয়ের বিরোধিতা করবে। তাই আগে থেকেই তৈরি রয়েছে তার বউ এবং মেয়ে, কোনোভাবেই স্বামীর কথা তারা মানবে না, উপেক্ষা করে হলেও এই বিয়েটা দিয়েই ছাড়বে। আর এতে করে যে কতগুলো মানুষের জীবন নষ্ট হবে, পরিবার নষ্ট হবে, সেটা বোঝারই চেষ্টা করছে না। তাহলে চড়ুই এবার কি পরিকল্পনা করছে লালনকে স্মৃতি ফেরানোর জন্য? এবার ফুলঝুরির পাশে চড়ুই দাঁড়াবে, কিন্তু তাকে না জানিয়ে সাহায্য করবে, এবং সেই সাহায্যটা শুধুমাত্র ভালো কিছুর জন্যই হবে, খারাপের জন্য নয়। জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।